আমাদের পরিবারে চলে আসলো আরেকটি নতুন সদস্য। আসসালামু আলাইকুম ভাইয়া পোড়া, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে চলে আসছি আপনাদের সঙ্গে আরেকটি কিউট ভিডিও শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য, আমাদের কিউট ক্যাট। এটা আপনাদের ভাইয়ার আরিয়ানের পছন্দ, আপনাদের ভাইয়ার আরিয়ান নিয়ে আসছে। তো এই যে দেখেন, ওরা এই যে ওকে খাবার খাওয়ানোর কত ট্রাই করতেছে, ওর জন্য অনেক কিছু কিনে নিয়ে আসা হয়েছে। আপনার ভাইয়া অনেক কিছু কিনে নিয়ে আসছে ওর জন্য, নতুন নিউ বেড দেখতে পাচ্ছেন, নিউ বেড, ওর জন্য খেলনা, ওর খাবার, তারপর হচ্ছে ওর পটি করার জায়গা, তারপর ওর গলার বেল্ট, তারপর হচ্ছে ঝুনঝুনি, ও যেন হাঁটা চলাফেরা করলে সুন্দর একটা সাউন্ড হয় এর জন্য ওর গলায় ঝুনঝুনি পরিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে যে আপনার ভাইয়া ওকে সুন্দর করে আদর করতেছে। আমি কিন্তু অনেক ভয় পাই, অনেক ভয় পাই ক্যাট। দূর থেকে দেখতে আমার ভালো লাগে, বাট আমি টাচ করতে পারি না, আমার অনেক বেশি ভয় লাগে। হয়তোবা আস্তে আস্তে যখন ও আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছে, আমাদের বাসায় থাকতে থাকতে হয়তোবা আমার আস্তে আস্তে ওর প্রতি ভয়টা কেটে যাবে, আমিও টাচ করতে পারবো, কিন্তু একটু সময় লাগবে। তা যাই হোক, আপনাদের ভাইয়া দেখেন ওকে কী সুন্দর করে আদর করতেছে। ও কিন্তু প্রথম অনেক ভয় পাইতেছিল, লুকায় ছিল আমাদের বাসায় এসে, কারোর সামনে যাইতেছিল না, অনেক ভয় পাচ্ছিল যেহেতু নতুন আমাদের বাসায় আসছে। তো আস্তে আস্তে আপনাদের ভাইয়া ওকে আদর করে করে মানে ওকে পুষ মানানোর ট্রাই করতেছে। এই যে ওর নতুন বেড, কম্বল, বিছানা সব কিছু আপনাদের ভাইয়া ওর জন্য কিনে নিয়ে আসছে। তো ওকে দেখো, তো আরিয়ান অনেক হ্যাপি, অনেক হ্যাপি। তো আরিয়ান আর আপনার ভাইয়া ওকে ভয় পায় না, ওরা দুজনে ওকে টেক কেয়ার করে। আর আপনার ভাই এই দেখেন, ও কি সুন্দর প্লে করে, ও কিন্তু অনেক প্লে করতে পারে। আস্তে আস্তে ওর সব ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, অনেক সুন্দর প্লে করতে পারে। তো আপনাদের ভাইয়া আর আরিয়ান মানে অ্যানিমেলস ওর অনেক বেশি পছন্দ করে, আপনার ভাইয়া তারপর আরিয়ান দুজনই। এই দেখেন ও কি সুন্দর প্লে করে, ও অনেক সুন্দর প্লে করে। আস্তে আস্তে আপনাদের সঙ্গে ওর কিউট কিউট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ওর সঙ্গে শুয়ে আছে, ওর সঙ্গে খেলা করতেছে, শুয়ে বসে ওর সঙ্গে কতভাবে খেলা করতেছে, যেন ওর ভয়টা কেটে যায়, মানে আমাদের সঙ্গে ফ্রি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার সঙ্গে কী সুন্দর করে খেলা করতেছে, ও কিন্তু অনেক কিউট, অনেক কিউট। বাস্তবে ক্যামেরাতে কেমন আসতেছে জানি না, বাস্তবে অনেক বেশি কিউট। তো আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, ওর সাথে অলরেডি ক্যাটটা মিশে গেছে, দেখতে পাচ্ছেন খেলা করতেছে, একবার ওর পায়ের নিচে দিয়ে যাইতেছে আসতেছে, মানে অনেক খেলা করতেছে। আর আমি দূর থেকে শুধু দেখতেছি আর আদর করতেছি, কাছে যাইতেছি না, আমার ভয় লাগে সেজন্য। হয়তো আস্তে আস্তে যেহেতু আমাদের পরিবারের সদস্য এখন, আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে, ভয়টাও কেটে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের ভাই ওর সঙ্গে কীভাবে খেলা করতেছে, পুরা বাচ্চাদের মতো ওর সাথে শুয়ে বসে কীভাবে যে ওর সঙ্গে খেলা করতেছে, মানে অনেক আদর করে ওকে আপনাদের ভাইয়া। এই যে দেখতে পাচ্ছেন আরিয়ানও অনেক আদর করে, কারণ ওরা ভয় পায় না, আর আমি তো ভয় পাই, সেজন্য আমার মেয়েরাও ভয় পায়। আস্তে আস্তে ভয় কেটে যাবে। আর ওর নাম রাখা এখনও হয়নি, আপনারা প্লিজ সবাই কমেন্টস করে জানাবেন ওর কী নাম রাখা যায়। ও কিন্তু ছেলে, ছেলে ক্যাট, মানে বয় ক্যাট। আপনারা সবাই আমার জন্য সুন্দর একটা নাম সিলেক্ট করে দিবেন, কমেন্টস করে সবাই জানাবেন ওর কী নাম রাখা যায়। যেহেতু আমাদের পরিবারের সদস্য, ওর তো একটা কিউট নাম রাখতে হবে, তাই না? ওর নাম না থাকলে ওকে কী নামে আমরা ডাকবো? তো যাই হোক, এখানে ওর জন্য আপনাদের ভাই অনেক অনেক খাবার নিয়ে আসছে, মিট, তারপর আরও কী কী খাবার জন্য নিয়ে আসছে। এই যে ওকে আমরা খেতে দিছি, ফার্স্ট তো একদিন পুরো খাই নাই, কিচ্ছু খায় নাই। এই যে দেখেন, এখন ও আস্তে আস্তে ফ্রি হইতেছে আমাদের সঙ্গে, এই যে এখন খাবারও খাইতেছে। তো যাই হোক, আমরা তো অনেক হ্যাপি ওকে পেয়ে, যেহেতু আমাদের পরিবারের নতুন সদস্য। আর আমার একটু বেশি ভালো লাগতেছে, কারণ আপনাদের ভাই আমার বেবিরা তো স্কুলে চলে যায় সারাদিন, আমি বাসায় একা একা থাকি। তো এখন আমার একটা সঙ্গী হলো, আমি এখন ওর সঙ্গে সারাদিন টাইম পাস করতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো। আস্তে আস্তে যখন আমার ভয়টা কেটে যাবে, ওকে আমি কুলে নেবো, সব কিছুই করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন ও কতটা কিউট, ওর গলার মধ্যে আপনাদের ভাইয়া সুন্দর একটা বেল্ট লাগিয়ে দিছে, আর সুন্দর একটা ঝুনঝুনি লাগিয়ে দিছে। ও যখনই হাঁটা চলাফেরা করে তখনই ঝুনঝুনিটা বাজে। আর গলার মধ্যে বেল্ট লাগানোর কারণ, ও আমাদেরকে এখন চিনে না, তো ভয় পায়, ওদিক সেদিক চলে যায়, সেজন্য মানে ওর গলায় বেল্ট লাগিয়ে বেঁধে রাখা হয়েছে, যেন এদিক সেদিক না যেতে পারে। যখন ও ফ্রি হয়ে যাবে তখন ওর বেল্ট খুলে দেওয়া হবে। তোই তো এখানে ওরকে খাবার দেওয়া হয়েছে, তারপর ওর পটি করার জায়গা রেডি করে দেওয়া হয়েছে, ওর বিছানা রেডি করে দেওয়া হয়েছে, সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। আর এই যে এখানে আপনাদের ভাইয়া ওর সঙ্গে শুয়ে বসে কতভাবে যে প্লে করতেছে, যে ও দেখেন প্লে করতেছে, আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল ওর প্লে দেখে। তো যাই হোক, এখন আপনারা প্রতিদিনই আমার নতুন সদস্য, আমার পরিবারের সদস্য, ও আমার ছেলে, যেহেতু মানে ও বয়, ও আমার একটা ছেলের মতো, ওর নাম একটা সুন্দর নাম আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, সেই নামে ওকে আমরা ডাকবো, আর ওকে অনেক বেশি আদর করব। আর ওকে আমার সব ভিডিওতেই দেখতে পাবেন। আর আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমাদের পরিবারের নতুন সদস্য দেখতে কেমন, আপনাদের কাছে কেমন লাগতেছে।
তো যাই হোক আরো আরো অনেক অনেক কিছু আপনাদের ভাইয়া শপিং করে নিয়ে আসছে ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখেন আপনাদের ভাইয়া ওকে শুয়ে শুয়ে কত আদর করতেছে আর ও আপনাদের ভাইয়ার সঙ্গে একদম গায়ের মধ্যে ঘেসে ঘেসে খেলা করতেছে কত ধরনের প্লে করতেছে আপনার ভাইয়ার সঙ্গে কারণ আপনার ভাইয়ার সঙ্গে ফ্রি হয়ে গিয়েছে যেহেতু অনেক আদর করে আমরা কাছে যাই না তো ভয় পাই সেজন্য আমাদের সঙ্গে ফ্রি হয়নি এখনো আমরাও এত ফ্রি হইনি তো আস্তে আস্তে যেহেতু আমাদের সঙ্গেই থাকবে এখন সবসময় আস্তে আস্তে ফ্রি হয়ে যাবো আমরাও ফ্রি হয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে তাকাচ্ছে তো এই যে আপনাদের ভাইয়া অনেক শপিং করে নিয়ে আসছে জাম্বুরা তারপর হচ্ছে লেবু তারপরে আনার তারপর ব্যানানা তারপর হচ্ছে বনরুটি তারপরে কুসান তারপরে যে এখানে প্যাডের অনেক কিছু তারপর ওয়াটার তারপরে হচ্ছে ড্রিঙ্কস তারপরে জুস অলরেডি আরিয়ান জুস খুলে নিয়ে গিয়েছে রুমে ওই রুমে কিচেনে তারপর অনেক কিছু কিনে নিয়ে আসছে তো আমি এখানে আসছি ডিম সব কিছু নিয়ে আসছে তো আমি এখানে আসছি আমার ক্যাটের জন্য খাবার বের করতে এখানে ওর খাবার আছে যে ব্যাগটার মধ্যে রাখা আছে ওর খাবার মানে মিট ওরা কিন্তু এখানকার এই যে এটা হচ্ছে একটা ড্রিঙ্কস আরিয়ানের পছন্দের ড্রিঙ্কস ও নিয়ে গেছে ওপেন করে তো এখানকার ক্যাটরা কিন্তু কেনা খাবার খায় বাসার খাবার খায় না এই যে দেখতে পাচ্ছেন খাবারই প্রায় $100 খাবারই আপনাদের ভাইয়া ওর জন্য কিনে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফিশ নাকি মিট জানি না এটা ক্যাটের জন্য এটা আমি বের করতে আসছি তো বের করতে আসছি যেহেতু আপনাদের সঙ্গে শপিংগুলো শেয়ার করলাম তো অনেক টাকার শপিং করে নিয়ে আসছে ক্যাটের জন্য আমাদের জন্য তো যাই হোক অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট